আমরা এখন দুটো গাড়ি বানাবো। এখানে ফারিশের সামনে গাড়ি বানানোর কিছু উপকরণ দেয়া আর মৌনর সামনে অন্য কিছু উপকরণ দেয়া। দুজনে দুটো গাড়ি তৈরি করবে, একটা গাড়ি চলবে বাতাসের শক্তির সাহায্যে, এটাকে আমরা কি বলবো? এয়ার কার। তাহলে এই এয়ার কার বা এয়ার পাওয়ার্ড কার, এটা হচ্ছে বাতাসের চাপের সাহায্যে চলবে। আর মৌন, তুমি কোনটা তৈরি করবে? ইলেকট্রিক কার। তার মানে এই গাড়িটা আমরা চালাবো হচ্ছে একটা ব্যাটারি দিয়ে, তাহলে নিশ্চয়ই মোটর লাগবে গাড়িটা চালাতে। তাহলে এই গাড়ি দুটো এখন আমরা বানানো শুরু করবো। হ্যাঁ অবশ্যই, তোমরা শেষে বানানোর পরে রেস করতে পারবে যে কোন গাড়িটা দ্রুত যায় কিংবা কোন গাড়িটা বেশি দূরে যায়। চলো আমরা খুঁজে বের করি তখন যে কোনটা বেশি যাবে। তুমি কনফিডেন্ট যে তোমার গাড়িটা আগে যাবে, তাই না? ওকে, লেটস স্টার্ট। তাহলে প্রথমে যেটা করতে হবে, এই উপরের অংশটা তোমরা ভাঁজ করে নাও। হ্যাঁ, ভেতরের দিকে ভাঁজ করো। এই তো ভাঁজ করা হয়ে গেল। এবার এই দুই পাশের যে অংশগুলো, সেগুলো এই ছিদ্রের ভিতর দিয়ে ঢুকিয়ে দাও। এই তো খুবই সোজা, তাই না? হ্যাঁ, বের হয়ে গেল। এখন গাড়িটাকে উল্টাও, এটা ঢুকিয়ে গাড়িটাকে উল্টে সামনে রাখো। খেয়াল করে দেখো যে অংশগুলো কাগজ থেকে বের হয়ে আছে সেখানে বোথ সাইড টেপ আটকানো। খুব সাবধানে এই টেপের মাথাগুলো তোমাকে তুলে নিতে হবে। তাহলে আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম। তাহলে এরকম এটা তোলার পর তুমি যেটা করবে, এটাকে ভাঁজ করে এভাবে আটকে দিবে। এরকম বাকিগুলো করতে পারবে না? তাহলে তুমি করো। হ্যাঁ, তোমার কোনটা খোলা হয়েছে? এটা। তাহলে এটা এইভাবে ভাঁজ করে এখানে লাগবে, এটা এইভাবে ভাঁজ করে এখানে লাগবে। এভাবে তুমি হচ্ছে দুটোকেই লাগিয়ে ফেলতে পারো। তাহলে খুলে ফেলো। হ্যাঁ, খুলে ফেলো এই উপর অংশটা। ও, এটা আচ্ছা, এটা একটু পরে লাগবে আমাদের। তাহলে আমি একটু হেল্প করি তোমাকে। এই যে এটা খুলে এখানে লাগবে, আর এটা খুলে এখানে লাগবে। তাহলে নিচের দুটো লাগিয়ে ফেলো। হ্যাঁ, তোমারটা কি লাগানো হয়ে গেল? হ্যাঁ, এই দুটো হয়ে গেলে তাহলে এবার এই দুটো, চলো আমি একটা খুলি, তুমি একটা খুলে ফেলো। ব্যাস, তাহলে এই অংশটুকু জুড়ে নিলে গাড়ির যে মেইন বডি বা মূল অংশটা, সেটা তৈরি হয়ে যাবে। এরপর বাকি থাকবে চাকা যুক্ত করা। তো এখানে হচ্ছে চাকাগুলো কাগজের তৈরি, সেটা এরকম করে দেয়া। আর এগুলো হচ্ছে চাকার অক্ষ বা অ্যাক্সেল। আর চাকাগুলো ঘুরবে কিভাবে? যাতে চাকাগুলো খুব সহজে ঘুরতে পারে, তাই এই পাইপগুলো দেয়া। এই পাইপের ভিতর দিয়ে অ্যাক্সেলটা যাবে, তারপর চাকাগুলো ঘুরবে। তো আমাদের এই অংশটা তৈরি করা দুজনেরই শেষ। এই যে তোমারটা দেখাও। ও, এটা এখন লাগেনি। আচ্ছা, এই অংশটা তৈরি করা শেষ আমাদের। এবার আমরা যেটা করব, এটাকে উল্টো করে রেখে বাকি যে দুটো টেপ, তার মধ্যে উপরেরটা খুলে ফেলব। এই যে এই উপরের অংশটা, এই যে খুলে ফেললাম। তাহলে দুজনেরটাই এখন উপরের অংশটা খুলে ফেলা। এবার একটা পাইপ নিয়ে এখানে বসাতে হবে এরকম করে। তাহলে দেখো, আমি একটা পাইপ এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমি জোরে চাপ দিয়ে এটাকে শক্ত করে এর সাথে আটকে দিব। তুমি এখন নিচের পাইপটা এভাবে বসাও। হ্যাঁ, যে কোনোভাবে। হ্যাঁ, বসাও। বসানোর পর জোরে চাপ দিয়ে শক্ত করে আটকে দাও। এবার ঠিক একইভাবে নিচের পাইপটা বসিয়ে ফেলো। আর আমি তোমাদেরকে একটু হেল্প করি। আমি এক্সেলের এক প্রান্তে চাকাটা পরিয়ে রাখি। হ্যাঁ, এই তো আমাদের চাকার কাজ কিন্তু অর্ধেক শেষ। এরপরে যেটা করতে হবে, এই যে দুটো পাইপ, তার যে কোনো একটাতে আমরা একটা চাকা পরাবো এরকম, তারপর তার অন্য প্রান্তে চাকাটা ঢুকিয়ে দিব। ব্যাস, তাহলে একটা চাকা হয়ে গেল। এখন তুমি নিচেরটা এইভাবে তৈরি করো। না, নিচেরটাই, এটা এটা নিচেরটাই। এই যে, এই যে। হ্যাঁ, তাহলে আমি তোমাকে একটু হেল্প করি। এই চাকাটা যাবে এখানে, এই পাশটা আমার কাছে দাও একটু, এই পাশটা। হ্যাঁ, এখানে যাবে চাকাটা, যাতে খুলে না যায় সে, তার জন্য তুমি এটা একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিবে। এবার নিচের চাকাটা তৈরি করে ফেলো। তোমার কি সবগুলো লাগানো শেষ? ও আচ্ছা, তাহলে ফারিশের গাড়িটা তৈরি করা শেষ। এই গাড়িটা এখন কিন্তু চাইলে ধাক্কা দিলে চলতে পারবে। তোমার গাড়িটাও তৈরি করা শেষ? ওকে, গাড়ি তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদেরকে পরবর্তী অংশে যেতে হবে, গাড়িটা আমরা চালাবো কিভাবে সেখানে। তাহলে এটা চালানোর জন্য, যেহেতু এটা এয়ার পাওয়ার্ড কার, এখানে আমরা ব্যবহার করব একটা স্ট্র আর একটা বেলুন। তাহলে বেলুনটা আমি এই স্ট্র এর মুখে
একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিব। তাহলে রাবার ব্যান্ডটা দিয়ে এটাকে খুব শক্ত করে আটকে ফেলা যাবে। তাহলে রাবার ব্যান্ডটা দিয়ে আমি যদি এটাকে খুব শক্ত করে আটকে নেই, তখন এটা কিন্তু আর সহজে খুলে যেতে পারবে না। তাহলে এই রাবার ব্যান্ডটা দিয়ে এই বেলুনটা আটকানো হয়ে গেল, এটা আর সহজে খুলবে না। কিন্তু আমরা ইলেকট্রিক কারটাতে কি করব? ইলেকট্রিক কারটাতে আমরা একটা বোথ সাইড টেপ দিয়ে গাড়ির গায়ে এটা আটকে নেব। এবারে শুধু বাকি রইল এই গাড়িতে বেলুনটাকে জুড়ে দেয়া। তাহলে এটা করার জন্য আমরা এই পাইপটাকে প্রথমে এই ছিদ্রের ভিতর দিয়ে ঢুকিয়ে তারপর বের করব এই নিচের ছিদ্র দিয়ে। তাহলেই আমাদের এই এয়ার পাওয়ার্ড কার তৈরি করা শেষ। হ্যাঁ, না সমস্যা নেই। এই যে নিচে প্রায় বের হয়ে গেল, এই যে, তাহলে এই নিচ দিয়ে যখন বাতাস আসবে তখন এই বাতাসের ধাক্কায় গাড়িটা চলতে শুরু করবে। তাহলে এই এয়ার পাওয়ার্ড কার পুরোপুরি তৈরি করা শেষ, এটা আমরা এখানে রেখে দিলাম। এবার আমরা হচ্ছে ইলেকট্রিক কারটা তৈরি করার জন্য আসতে পারি। এর ভেতরে আমরা ব্যাটারিটা প্লেস করব এভাবে, ব্যাটারি বক্সটা এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, আর এর সাথে কানেক্ট করতে হবে মোটরটা। কিন্তু মোটরের পেছনে একটা বোথ সাইড টেপ আটকানো, সেটা দিয়ে আমরা এখানে জুড়ে নিব। তাহলে বোথ সাইড টেপটা খুলে ফেলো। খুলে এবার এটা আমরা খুব সাবধানে এখানে বসিয়ে দিব। এই যে আমাদের মোটরটাও এখন বসানো শেষ। এবার এই তারটা মোটরে যাবে, এই কানেকশনটা দিলেই সুইচ টিপলে মোটর ঘুরবে। তাহলে কানেকশনটা আগে দিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। তাহলে এতটুকু গেলেই কানেকশনটা পেয়ে গেল। এবার আমি একটু দেখাই, সুইচটা অন করলে মোটরটা ঘোরে এবং সুইচ অফ করলে মোটরটা বন্ধ হয়ে যায়। তাহলে আমি ব্যাটারিটাকে একটু ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে আমাদের মোটরের পাখায় কোনোভাবে স্পর্শ না লাগে। ব্যাস, আমাদের গাড়ি কিন্তু দুটোই তৈরি, কিন্তু এই গাড়ির বেলুনে এখন বাতাস ভরতে হবে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি বেলুনটাকে ফোলাও, আমি এদিকে ধরে রাখি আরও বেশি। হ্যাঁ, আমি এদিকে ধরে রাখি। ব্যাস, ছেড়ে দাও। হ্যাঁ, আর লাগবে না। তাহলে আমি বেলুনটাতে এই পাশে ধরে রেখেছি যাতে বাতাসটা বের হয়ে না যায়, আর এই চাকাটা এখানে আমি আবার কানেক্ট করে নিচ্ছি। তাহলে ফারিশ, আমাকে একটু হেল্প করো এটা ধরে রাখতে। আমি যখন বলবো তখন তুমি গাড়িটাকে ছেড়ে দিবে। তাহলে ছেড়ে দেওয়া মাত্র কিন্তু গাড়িটা দৌড় দিবে। তাহলে আমি এখানে ধরলাম, তুমি এই বেলুনটা ধরো, বেলুনটা ধরো। হ্যাঁ, শক্ত করে ধরে রাখো। ব্যাস, তুমি ছেড়ে দেওয়া মাত্র কিন্তু বেলুনটা দৌড় দিবে, কাজেই তুমি এখন ছেড়ো না। এই জাস্ট এখানে ধরে রাখো, তুমি ছেড়ে দিলেই গাড়িটা দৌড় দিবে। আর এখানে তুমি এটাকে ঠিক এখানে রাখো, আমি বললে তুমি যেটা করবে সুইচটা অন করে দিবে। রেডি? আচ্ছা, তাহলে আমি থ্রি বলার সাথে সাথে দুজনেই একসাথে রিলিজ করবে। তাহলে তুমি সুইচ অন করবে, তুমি বেলুনটা ছেড়ে দিবে। রেডি? এই দুটো দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? ওয়ান, টু, থ্রি। প্রথমেই দেখা যাচ্ছে ফারিশের গাড়িটা অনেক দ্রুত টেবিল পার হয়ে গিয়েছে, তারপর ধীরে ধীরে মৌনর গাড়িটা টেবিল পার হয়েছে। কিন্তু মৌনর গাড়িটা কিন্তু এখনও চলতেই থাকবে, তার কারণ হচ্ছে যতক্ষণ ব্যাটারি থাকবে ততক্ষণ এই পাখাটা ঘুরতে থাকবে এবং গাড়িটা চলতে থাকবে। কিন্তু ফারিশের গাড়িটা থেমে যাবে কখন? যখন বেলুনের বাতাস শেষ হয়ে যাবে তখনই থেমে যাবে। তো এভাবে আমরা বাতাস দিয়েও গাড়ি চালাতে পারি, আবার ব্যাটারি দিয়েও গাড়ি তৈরি করে ফেলতে পারি।